প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা রাখি তোমরা সকলে ভালো আছো মিস নিয়ার শিক্ষক আল্লাহ তাআলা করি চলতে হয় মোহাম্মদ মুফতিসুল্লাহ আজকে আমাদের পাঠ হলো পানি গত ক্লাসে আমরা পানি নিয়ে আলোচনা করেছি পানির পানির মানদণ্ড পানির উৎস তার পানির গঠন পানির মানদণ্ড উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা গত বিষয়ে আমরা এই গত বিষয়ে আমরা আলোচনা করেছি গত আজকে আমাদের বিষয় হলো ক্লাস সেদিন হলো দশম বিষয় বিজ্ঞান অর্থাৎ হলো পানি তাহলে আজকে আমাদের পানির বিষয় হলো তোমার কি পানির পুনর্গঠন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা মানসম্মত পানির প্রয়োজনীয়তা পানি বিশুদ্ধ করার বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ সাধারণত যেসব ক্ষেত্রে পানি বিশুদ্ধ করা হয় যেমন যেগুলো হলো তোমার কি পরিস্রাবন ইনহেলেশন স্পুটন পাপ তাহলে আজকে আমরা যে বাংলাদেশের পানি যে আমাদের দেশের নদ নদী খাল বিল সমুদ্র এতে তোমার কি আছে পৃথিবীর তিন চার ভাগের তিন ভাগ হল পানি তার মধ্যে তোমার কি হলো এক ভাগ হলো স্থল তাহলে এই যে চার তিন ভাগ পানি এই তিন ভাগ পানির মধ্যে আমরা বিশুদ্ধ পানি পাই কত এক ভাগ আর সমুদ্রের যে পানি সেই পানিগুলো কত লবণাক্ত কাজে সেই পানি আমরা ব্যবহার করতে পারি না কাজে কৃষিকাজে আমাদের এই পানি যে আমাদের স্বাস্থ্যের জন্য সমুদ্রের পানি উপযোগী নয় তারপরে যে কৃষিকাজে এই পানি সমুদ্রের যে লবণাক্ত পানি এই লবণাক্ত পানি আমরা কী করতে পারি ব্যবহার করতে পারি না যে খাল বিল থেকে যে পানি আমরা পাই সেই পানিও আমরা কি পুরোপুরি ব্যবহার করতে পারি না ভূগর্ভস্থ পানি দেখা যায় যে আস্তে আস্তে যে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করার ফলে এই পানি আস্তে আস্তে তোমার কি হচ্ছে ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে আর এই ভূগর্ভের পানির মধ্যে রাসায়নিক পদার্থ অর্থাৎ একটি মারাত্মক রাসায়নিক পদার্থ যে আর্সেনিক সেই আর্সেনিকের মাত্রা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে কাজেই পানি আমাদের কী করতে হবে যে পানিকে যাতে আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে আর আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়েছি পানি সম অর্থাৎ যে ভূপৃষ্ঠের নদী নাল খাল বিল এর পানি নদী নাল খাল বিলের পানি তোমার কী হয় যে যেটা পানির পুনর্বণ এই পানি সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে তারপরে আকাশে উঠে সেই পানি ঘনীভূত হয়ে মেঘ তারপরে তোমার কি হয় বৃষ্টিতে রূপান্তর হয় ফলে আমরা পানি পাই এই পানি চক্র পানির পুনরাবর্তন যদি না থাকতো তাহলে পৃথিবী তোমার কি হইতো একটা মারাত্মক হুমকির সম্মুখীন হতো অর্থাৎ পৃথিবী সমগ্র পৃথিবী তোমার কি হইতো মরুভূমিতে পরিণত হতো অর্থাৎ এই পৃথিবীতে কোনো গাছপালা তারপর প্রাণী অস্তিত্বে টিকে থাকতে পারত না এই কারণে যে পানি সংরক্ষণের পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে পানির যে এই পানি দ্বারা তোমার কি হয় যে পানির সংরক্ষণ পানির প্রয়োজনীয়তা হলো যে আমাদের গাছপালা তারপরে উদ্ভিদ প্রাণী এদের জন্য পানির প্রয়োজন যদি পানি না থাকতো পৃথিবীতে উদ্ভিদ জন্মাতো না আর উদ্ভিদ না জন্মাইলে আমরা কী করতে পারতাম না যে আমাদের খাদ্য উৎপাদন হতো না ফলে পৃথিবীর হুমকির সম্মুখীন হইত পৃথিবী সমগ্র পৃথিবী হুমকির সম্মুখীন হয়ে পড়ত মানসম্মত পানির প্রয়োজনীয়তা যে পানি আমরা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কী করি হাত মুখ ধুই তারপরে গোসল করি রান্না বান্নার কাজে আমাদের কী হয় পানির প্রয়োজন হয় তবে এর জন্য আমাদের কী হলো বিশুদ্ধ পানির প্রয়োজন কারণ পৃথিবীতে যদি বিশুদ্ধ পানি না থাকে তাহলে আমাদের এই শরীর ভালো থাকবে না স্বাস্থ্য ভালো থাকবে না এই কারণে আমাদের কী রাখতে হবে যে বিশুদ্ধ পানির প্রয়োজন যে পানি আমাদের পান করতে গেলে আমার কী হবে সেই পানিটা হইতে হবে কি বিশুদ্ধ পান করার জন্য আমাদের পানিটা হইতে হবে বিশুদ্ধ গোসল করার জন্য এবং থালা বাসন হাঁড়ি পাতি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের বিশুদ্ধ পানির প্রয়োজন পানি বিশুদ্ধ করা বাংলাদেশের পানির বিশুদ্ধকরণ পানি বিশুদ্ধকরণের জন্য আমাদের কী আছে যে পানি বিশুদ্ধকরণ সাধারণত যে প্রক্রিয়া আমরা পানি বিশুদ্ধ করতে পারি
যে সেগুলো হলো পরিস্থাপন, পুনরেশন, স্পুপন, পাতন। পরিস্থাপন হলো তোমার কি করতে হবে, একটা পাত্রের মধ্যে কিছু বালি নিতে হবে, বালু নিয়ে তার উপরে তোমার কি করতে হবে পানি প্রবাহ করতে হবে। পানি প্রবাহ করার পরে তোমার কি দেখা যাবে যে পানির চুয়া, যে বালু চুয়া বিশুদ্ধ পানি তোমার কি হবে নিচে জমা হবে, অথবা আমরা পাতলা এবং কাপড় ব্যবহার করে ওই পানিকে আমরা কি করতে পারি পরিশ্রম পরিশ্রাবণ প্রক্রিয়া বিশুদ্ধকরণ করতে পারি। এরপর হলো পুলারেশন। পুলারেশন হলো তোমার কি পানিকে আমরা কি করতে পারি, পানিতে এক ধরনের পানি পানির মধ্যে থেকে তোমার কি আছে ক্লোরিন গ্যাস, তারপর হলো ব্লিচিং পাউডার, ক্লোরিন গ্যাস, ব্লিচিং পাউডার, তারপর সোডিয়াম সোডিয়াম হাইপোক্লোরাইড, এর সাহায্যে আমরা কি করতে পারি পানিপুলেশনের পদ্ধতিতে পানি বিশুদ্ধ করতে করতে পারি। আর পানিতে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটিয়ে অর্থাৎ স্ফুটন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করা যেতে পারে। এরপরে যদি সবচেয়ে বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, যেমন ঔষধ শিল্পে, ঔষধ শিল্পে আমাদের কী করতে হয় সবচেয়ে বেশি বিশুদ্ধকরণ বিশুদ্ধ পানির প্রয়োজন, এই বিশুদ্ধ পানি প্রয়োজন জন্য আমাদের প্রথম কী করতে হবে পাতন, অর্থাৎ পানিকে ফুটে বাষ্পকরণ করতে হবে। পানিকে পাতন প্রক্রিয়ায় পানিকে ফুটে বাষ্পীয়করণ করে এই পানিকে তোমার কী করতে হবে ঘনীভূত করে তরল পদার্থের বা পুনরায় তরল পদার্থে রূপান্তর করে এই পানি আমরা কী করতে পারি ঔষধ শিল্পে ব্যবহার করতে পারি। এটা গেল আমাদের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা এখানে কী পাইলাম, পরিস্রাবণ, পুলারেশন, স্ফুটন, পাতন, এই চারটি প্রক্রিয়া আমরা কী করতে পারি সাধারণত পানি বিশুদ্ধকরণ করতে পারি। এরপর হল দূষণ, পানির দূষণ, যেমন দূষণের পানি যা আমরা যে দূষণ করি এবং পায়খানার বর্জন, এই পানিটা দেখা যায় যে আমাদের মানে পায়খানা দূষণ এবং পায়খানার বর্জন মাঝখানে এই পানির পাইপের সাহায্যে অর্থাৎ পাইপের সাথে এগুলো দেখা যায় নদীতে চলে যায়, ফলে নদীর পানি কী হয় দূষিত হয়। এরপরে দেখা যায় যে বাসা বাড়ির থেকে যেমন কঠিন বর্জন, আমরা বাসা বাড়ির ময়লা আবর্জনা, ঢাকা শহরে দেখা যায় যে ময়লা আবর্জনা, বাসা বাড়ির ময়লা আবর্জনা, এগুলা তোমার কি ডাস্টবিনে না ফেলে আমরা কী করি খোলা জায়গায় ফেলে রাখি, এগুলা দেখা যায় যে 2-4 দিন পরে তোমার কী করে এগুলা পচে পইছে, তারপর কী হয় বৃষ্টিপাতের সাথে নদীতে চলে যায়, ফলে নদীর পানি কী হয় বিষাক্ত হয় এবং সেখানে বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। এরপর আমরা আরেকটা পেলাম বাসাতে গেল কৃষিকাজের জন্য রাসায়নিক সার, আমরা কৃষিকাজ অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য, তারপরে জমিতে ফসলের কীট মানে কীট পতঙ্গ রক্ষণ করার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি এবং কীটনাশক ঔষধ ব্যবহার করি, ফলে এগুলো তোমার কী হয় বৃষ্টিপাতের ফলে মাটি ধুয়ে তারপরে নদীতে চলে গিয়ে নদীর পানিকে তোমার কী করে দূষিত করে। পরবর্তী কৃষিকাজের জন্য গেল এরপরে শিল্প কারখানার বর্জ্য, যে শিল্প কারখানার বর্জ্য দ্বারা পানি তোমার কী হয় দূষিত হয়, শিল্প কারখানার বর্জ্য দ্বারা পানি দূষিত হয়, যে বাংলাদেশের বুড়িগঙ্গার পানি আমরা দেখি একেবারে কালো পুষ্পসে। এর কারণ হলো যে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশের চামড়া শিল্প অবস্থিত, আর সেই চামড়া শিল্পের যে কঠিন বর্জ্য সেই বর্জ্য তোমার বুড়িগঙ্গা নদীর পানিতে পড়ে, ফলে বুড়িগঙ্গা নদীর পানি তোমার কী হয়ে গেছে বিশুদ্ধ হয়ে গেছে, সেখানে কোনো প্রাণী বাঁচতে পারে। এরপরে দেখা যায় যে বাংলাদেশের যে বিভিন্ন নদ নদীর কাছে তোমার কী ঘেসে তোমার কী করা হয়েছে শিল্প কারখানা তৈরি করেছে, আর সেই শিল্প কারখানা থেকে তোমার কী যেমন ডাইনিং, তারপরে কারখানার যে বর্জ্য বিভিন্ন প্রকার বর্জ্য, শিল্প কারখানায় বিভিন্ন প্রকার বর্জ্য, সেগুলো তোমার কী হয় নদীতে পড়ে নদীর পানিকে মারাত্মকভাবে দূষিত করে ফেলছে। যেমন পুকুরের পানি আমরা দেখি, যে পুকুরের পানিতে আমরা কী করি যে গরু ছাগল তোমার কী করা হয় গোসল করানো হয়, পুকুরে নামে গরু ছাগল গোসল করানো হয়, ফলে দেখা যায় এর ফলে পুকুরে পানি দূষিত হয়ে যায়। তারপরে নদ নদীতে তোমার কি পানি দূষিত হয়, যেমন নদীতে তোমার কি জাহাজ স্টিমার তারপরে ইঞ্জিন চালিত নৌকা এগুলো চলে, ফলে জাহাজ এবং স্টিমার থেকে দেখা যায় যে অনেক সময়
অঙ্গ প্রত্যেক করা হয়, তারপরে তোমার কি করা হয় যে জাহাজের যে বর্জ্য পদার্থ অর্থাৎ পানির সময় দেখা যায় তেল নিঃসরিত হয়ে পানির সাথে মিশে যায়, ফলে সমুদ্র এবং নদ নদীর পানি দূষিত হয়ে পড়ে। তাহলে এই সকল কারণে আমাদের কি হয় যে পানি দূষিত হয়। এই দূষিতকরণ হাত থেকে আমাদের রক্ষা করতে হলে আমাদের কী করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আজকে আমাদের এই পাঠ এই পর্যন্তই সমাপ্ত। আশা রাখি তোমরা সকলেই ভালো থাকবে এবং পাঠের মনোযোগী হবে। খোদা হাফেজ।